हेलो पेरेंट्स, वेलकम बैक टू माय चैनल। आमी अनामिका और आपनारा देखछेन बीए पॉजिटिव मॉम। आजकेर भिडियोते आमी आपनादेर संगे कथा बोलबो बाच्चादेर डायपार पड़ानो निये। जारा नतून मा हयेछेन बा जारा भाबछेन जे बाच्चादेरके डायपार पड़ाबेन तादेर जन्य आजकेर ए भिडियोटी भीषण यूजफुल होते जाच्छे, कारण आमी एखाने डायपार रिलेटेड 7टी टिप्स आपनादेर संगे शेयर करबो। जारा प्रथमबार डायपार पड़ाते जाच्छेन बा प्लानिंग करछेन तादेर एई टिप्सगुलो आई एम श्योर भीषण काजे आसबे। आर जारा आमार आगेर भिडियोगुलो देखेननि, एर आगेও আমি ডায়পার রিলেটেড অনেকগুলো ভিডিও করেছি, কিভাবে ডায়পার বাছাই করবেন, কোন ডায়পার বেবির জন্য বা ভালো হবে, সেই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। আমি ভিডিওর লিংকগুলো আমার এই ভিডিওতেও দিয়ে দেব, চেক করতে ভুলবেন না। তাই গোটা ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ফার্স্ট টাইম যখন আমারও ডায়পার কিনতে হয়েছিল আমার ছেলের জন্য, আমি ভীষণ কনফিউজ ছিলাম যে কোন ব্র্যান্ডের ডায়পার ভালো হবে, কারণ মার্কেটে প্রচুর ব্র্যান্ড রয়েছে ডায়পারের জন্য এবং অনেক রেনাউন ব্র্যান্ড রয়েছে। আমাকে যেটা ভাবতে হয়েছিল সেটা হচ্ছে কি, বাজেট এবং আমার কমফোর্টেবল, অর্থাৎ আমার বেবির কমফোর্টেবল এবং বাজেট, এই দুটো কথাই কিন্তু আমাকে প্রথম মাথায় রাখতে হয়েছিল। কারণ এক একটা ডায়পার 10-15 টাকা রেঞ্জের পড়ে এবং বাচ্চাকে যদি প্রতিদিন 2-3টে ডায়পার পরায় তাহলে সেটা অনেকটাই খরচ হয়ে যায়। তো আমাকে খরচের কথাও ভাবতে হয়েছিল যে আমাকে প্রতিদিন কত টাকা ইনভেস্ট করতে হবে ডায়পারের নিচে, অর্থাৎ একটা ডায়পারের নিচে মিনিমাম ইনভেস্টমেন্ট, অর্থাৎ ভালো কোয়ালিটি বা ভালো ব্র্যান্ডের যদি আপনারা ডায়পার কিনতে চান তাহলে দেখবেন একটা ডায়পারের নিচে মিনিমাম 10 টাকা আমাদেরকে ইনভেস্ট করতে হয়। এর নিচে যে কোয়ালিটি ডায়পারগুলো আছে আমি পার্সোনালি ইউজ করেছি আমার বাচ্চাদের জন্য, খুব একটা ভালো আসে না। যেমন 5.5-6 টাকা এই রেঞ্জের যে ডায়পারগুলো আসে সেগুলো সত্যি করে বলবো যে এগুলোর কমফোর্টেবল কোয়ালিটি কিন্তু ততটা ভালো থাকে না এবং অ্যাবজর্বিং কোয়ালিটিটাও যেটা তাদের ভালো থাকে না। তো আমাদেরকে মিনিমাম 10 টাকা এবাভ ডায়পারই কিন্তু বাছাই করতে হয়। কখনো কখনো যখন আমরা সেলে দেখি, আমি তো বিশেষ করে সেলে কিনতাম, যে ডায়পারটা বেস্ট কোয়ালিটির ডায়পার যেটা ছিল 10 টাকায়, আমি মার্কেটে যেটা মানে ভ্যালু মার্কেট প্রাইস যেটা একটা ডায়পারের প্রাইস যেটা, যখন আমি সেলে কিনতাম সেই ডায়পারটা, তো সেটার দাম পড়তো 7 টাকা বা 8 টাকা। তখন ওই জিনিসটাই আমার কিন্তু ফোকাস থাকতো যে যখন আমি ডায়পারটা কিনবো, যখন অনেকটা সেলে আসছে তখন আমি কিনতাম, সেটা অনলাইনে হোক বা দোকানেই হোক। তো এই জিনিসটা কিন্তু একটা জিনিস আমি খুব ফলো করতাম যে ভালো ব্র্যান্ডের ডায়পার কিন্তু আমি সবসময় ট্রাই করতাম যে এটা ডিসকাউন্টে আসছে বা কোনো সেলে আসছে তো সেখান থেকে কেনা। তো এতে করলে কি হয়, ডায়পারের দামটাও একটু কম হয়ে যায়, তো এটা একটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হয়ে যেত। এছাড়াও আরও 7টা পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। এটা তো হচ্ছে কি ভাইটাল পয়েন্ট, যেটা ডায়পার কেনার সময় এর দামটা আমি অবশ্যই চেক করে নিতাম। এছাড়াও যেটা আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে কমফোর্টেবল, ডায়পার কেনার সময় কিন্তু অবশ্যই এর কমফোর্টনেস, অর্থাৎ কতটা সফট, কতটা বাচ্চার স্কিনের জন্য ভালো, সেটাও কিন্তু দেখে কেনা দরকার। রেনাউন্ড ব্র্যান্ড, পপুলার ব্র্যান্ড, যারা অনেক বেশি রেনাউন্ড ডায়পারের ক্ষেত্রে, বহু যুগ ধরে ড্রাইপার বানিয়ে আসছে বাচ্চাদের জন্য, এই ধরনের ব্র্যান্ড তো অবশ্যই কমফোর্টের কথা ভাবে এবং সফটনেসের কথা ভাবে, সেটাও কিন্তু ডায়পার কেনার সময় মাথায় রাখতে হবে যে কমফোর্টেবল। একটি ডায়পার আমরা বাচ্চাদেরকে 4-5 ঘন্টা পরিয়ে রাখি, আর যদি রাখতে হয় তাহলে তো সেটা 10-12 ঘন্টার মতো যায় একটা ডায়পার। তো এই জন্য ডায়পারের যে কোয়ালিটিটা বা ম্যাটেরিয়ালটা, এটা কিন্তু সরাসরি বাচ্চার স্কিনের সঙ্গে লেগে থাকে, সেই জন্য অবশ্যই আমাদের দেখতে হবে যে সফটনেস এবং কতটা সেটা কমফোর্টেবল। তারপর যে আরেকটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যে ডায়পারের সাইজ। অনেক মায়েরা বুঝতে পারেন না যে বেবির জন্য কোন সাইজের ডায়পারটা ঠিক হবে। ডায়পারের গায়ে লেখা থাকে কিন্তু বেবির বয়স এবং ওয়েট অনুযায়ী যে সাইজটা ডায়পার আমাদের কিনতে হবে, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ, এক্সট্রা লার্জ বা এক্সট্রা স্মল, এরকম মেনশন করা থাকে বেবির ওয়েট এবং বেবির যে এজ অনুযায়ী। কিন্তু অনেক সময় কি হয় যে বেবির ওয়েট বা বেবির এজ অনুযায়ী কিন্তু আমরা ডায়পারের সাইজটাকে নির্বাচন করতে পারি না। তো সেই ক্ষেত্রে কিছু টিপস আমি আপনাদেরকে বলবো। যেমন ডায়পার যখন আপনি পরাবেন তখন দেখবেন যে ডায়পারটা বেবির স্কিনের সঙ্গে একদম ভালোভাবে লেগে আছে। আপনি একটু কোমরের যে ইলাস্টিকের জায়গাটা আছে সেখান থেকে একটু হাত দিয়েও আপনি দেখতে পারেন যে ডায়পারটা কতটা টাইট বা কতটা রিল্যাক্স আছে। তো এভাবে দেখেও কিন্তু আমরা বুঝতে পারি। অনেক সময় কি হয়, আপনারা দেখবেন হয়তো বাচ্চা পি করলে ডায়পারের বাইরে চলে আসে এবং কাপড় ভিজে যায়, তার মানে কি যে এটা কিন্তু ডায়পারের গুড কোয়ালিটি ডায়পার যদি আপনি কিনে থাকেন এবং তা সত্ত্বেও যদি এটা হয়, তার মানে কিন্তু এটা লিকেজের জন্য না, এটা হচ্ছে আপনার বেবির এটা ফিট হচ্ছে না তার জন্য। বেবির যদি ডায়পার ফিট না হয় তাহলে কিন্তু বেবি পি করলে সেটা বাইরে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে যে ডায়পারের সাইজটা ঠিক আছে কিনা।
ঠিক সাইজের ডায়াপার না কিনলে বাচ্চার কোমরের জায়গা বা থাইয়ের জায়গাতে ইলাস্টিকের দাগ পড়েও কিন্তু জায়গাটা কালো হয়ে যেতে পারে। আবার বেশি যদি লুজ হয় তাহলে কিন্তু পিও বেরিয়ে যেতে পারে, আবার অনেক সময় খুব টাইট হলেও কিন্তু পি বেরিয়ে আসে। তো সেটাও আপনাকে দেখতে হবে যখন ডায়াপার কিনবেন, ডায়াপারের সাইজটা অবশ্যই ম্যাটার করে। তারপরে যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ডায়াপারের অ্যাবজর্বিং কোয়ালিটি, অর্থাৎ বাচ্চা যখন এর মধ্যে পি করবে কত তাড়াতাড়ি ডায়াপারটা সেই পিটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। একটা ডায়াপার পরানোর পরে বাচ্চা যদি ভেতর থেকে আর্দ্র থাকে তাহলে কিন্তু তার স্কিন র্যাশেস বা স্কিনে অন্যান্য সমস্যাও হতে পারে। ডায়াপার পরানোর পর আপনাকে দেখতে হবে বাচ্চার স্কিন যেন একদম ড্রাই থাকে। একটা নবজাত শিশু দিনে 20 বারের মতো কিন্তু পি করে, তার মানে সে কতটা পি করে আপনারা ইমাজিন করতে পারেন। আর ডায়াপার যদি অ্যাবজর্বিং কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে কিন্তু বাচ্চা সবসময়ই একটা আর্দ্র জায়গায় থাকবে, অর্থাৎ আপনি ডায়াপার পরাচ্ছেন এবং বাচ্চার স্কিনটা কিন্তু আর্দ্র হয়ে আছে। এই জন্য যখন আপনি ডায়াপার কিনবেন বা ডায়াপার দেখবেন তার ভেতরের যে যে অ্যাবজর্বিং কোয়ালিটিটা সেটাও কিন্তু চেক করে নিতে পারেন। কিভাবে ডায়াপারের অ্যাবজর্বিং কোয়ালিটি আপনি চেক করবেন সেটা নিয়ে আমার একটা গোটা ভিডিও আছে, সেই ভিডিও ওটা চেক করে নিতে পারেন। এখানে আমি আপনাদের একটা টিপস শেয়ার করব, যখনই ডায়াপার কিনবেন তো ডায়াপারের ভেতরের যে প্যাডটা লাগানো আছে সেই এরিয়াটা দেখে নেবেন। সেই এরিয়াটা যদি ক্রিস ক্রস থাকে এবং তার মধ্যে যদি বাবল প্যাড, অর্থাৎ যে প্যাডটা আছে সেটা যদি একটু ওঠানামা বাবলের মতো থাকে তাহলে কিন্তু সেটার মধ্যে অ্যাবজর্বিং যে কোয়ালিটিটা সেটা কিন্তু অনেক বেশি। তো এই ধরনের ডায়াপার কিন্তু আপনারা বাচ্চার জন্য বাছাই করতে পারেন যে তার অ্যাবজর্বিং কোয়ালিটিটা ভালো। এছাড়াও বাচ্চাদের ডায়াপার চেঞ্জের সময় কিছু এসেনশিয়াল জিনিস কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে। প্রথম যেমন হচ্ছে টিস্যু পেপার, ওয়েট টিস্যু অথবা একটা ময়েস্ট কাপড়, আর্দ্র কাপড় বা ভিজে কাপড়, আর হচ্ছে গিয়ে ডাস্টিং পাউডার এবং ডায়াপার র্যাশেস ক্রিম। বাচ্চাকে যখন ডায়াপার পরিবর্তন করবেন তখন ওর ডায়াপার এরিয়াটা খুব ভালো করে ভিজে কাপড় বা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে শুকিয়ে তারপর এর মধ্যে একটু ডায়াপার র্যাশেস ক্রিম লাগিয়ে তারপর দরকার পড়লে এর মধ্যে আপনি ডাস্টিং পাউডার ছড়িয়ে দিয়ে তারপর আবার ডায়াপারটা পরিয়ে নিতে হবে। তো ডায়াপার চেঞ্জের সময় এই এসেনশিয়াল জিনিসগুলোও কিন্তু মায়েদের সঙ্গে রাখা খুবই জরুরি, নয়তো বাচ্চাদের ডায়াপার র্যাশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ডায়াপার পরানোর সময় মায়েদের আরেকটা বিষয়ে অবশ্যই সতর্কতা বা নলেজ থাকা দরকার, সেটা হচ্ছে যে আপনি ডায়াপার কখন চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার বাচ্চা কতবার পি করলো তারপর আপনার ডায়াপার চেঞ্জ করা প্রয়োজন, এই বিষয়েও কিন্তু মায়েদের নজরে রাখতে হবে। আজকালকার অনেক ডায়াপার আছে বা অনেক ডায়াপার ব্র্যান্ড আছে যে তারা ডায়াপারের মধ্যে না একটা লাইন টেনে দেয়, কখনো সেই লাইনটা গ্রিন বা ইয়েলো থাকে। তো এই লাইনটা যখন চেঞ্জ হয়ে যায় সেই সময় বোঝা যায় যে বাচ্চার ডায়াপার চেঞ্জের টাইম এসছে। তো মায়েদের এই বিষয়টাও নজর রাখতে হবে। আপনি যখন ডায়াপার কিনছেন আপনি চাইলে এই ধরনের ইন্ডিকেটর যুক্ত ডায়াপার কিনতে পারেন, যদিও এগুলোর দাম একটু বেশি পড়ে, কিন্তু ইনিশিয়াল স্টেজগুলো অর্থাৎ নবজাত শিশুরা তো অনেকবার পি করে, তো তাদের জন্য আমরা এই ইন্ডিকেটর ডায়াপারগুলো কিন্তু কিনে রাখতে পারি বা রাতের সময় এগুলো ব্যবহার করতে পারি। যখন সে পি করলো সেই ইন্ডিকেটর কালারটা যখন চেঞ্জ হয়ে গেল তখন মারা বুঝতে পারেন যে এখন ডায়াপার চেঞ্জের সময় এসছে। আর যদি মনে করেন সিম্পল ডায়াপার কিনছেন তাহলে কিন্তু বাচ্চাদের ডায়াপার চেঞ্জের টাইমটা আপনাকে ঘন ঘন চেক করতে হবে, কারণ অনেক ভারী বা অনেক বেশি যদি পি করে ফেলে তাহলে ডায়াপারটা ভারী হয়ে যাবে, যেটা থেকে বাচ্চাদের ইরিটেশন, অস্বস্তি হতে পারে, এমনকি বাচ্চাদের স্কিন র্যাশেসও হতে পারে। তাই মায়েদের এটাও জানতে হবে যে ডায়াপার চেঞ্জের টাইমটা সঠিক টাইমটা কখন, এবং এই বিষয়ে মাদের একটা টাইম ফ্রেমও করে নিতে হবে। এটা বিশেষ করে নবজাত শিশুর ক্ষেত্রে বলছি, কারণ তারা অনেকবার পি করে। আর একটু যারা বড় হয়ে যায়, বাচ্চা যদি রাতে আপনি শুধু ডায়াপার পরান তাহলে তারা রাতে একবার কি দুবারই পি করে, যেটা পরদিন সকালে অর্থাৎ 10 থেকে 12 ঘন্টা পর চেঞ্জ করলেও চলে। এবারে যে পয়েন্টটা বলবো এটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে ডায়াপার র্যাশ। ডায়াপার পরালে বেশিরভাগ সময় দেখা গেছে মায়েরাই কমপ্লেন করেন যে বাচ্চাদের মধ্যে ডায়াপার র্যাশেস চলে এসেছে এবং এটা কিভাবে নির্মূল করা সম্ভব। ভালো ব্র্যান্ডের যদি আপনি ডায়াপার পরান এবং সঠিক পদ্ধতিতে এবং সমস্ত কিছু মেনটেন করে ডায়াপার পরান তাহলে কিন্তু আপনার বাচ্চার কখনোই ডায়াপার র্যাশ হবে না। আমার দুটো বাচ্চাকে কিন্তু আমি কন্টিনিউ ডায়াপারের মধ্যেই রেখেছি একটা বয়স অবধি, ওদের কিন্তু কখনোই সেই রকমভাবে ডায়াপার র্যাশের সমস্যা হয়নি। তবে হয়নি বললে আমি ভুল বলবো, কারণ একবার দুবার একটু একটু দেখা দিয়েছিল র্যাশেস, আমি সঙ্গে সঙ্গে প্রিকশন নিয়েছিলাম, তাই র্যাশেসগুলো কিন্তু সেই আকার ধারণ করেনি যেটা বাচ্চাদেরকে অনেক কষ্ট দেবে বা জ্বর চলে আসে সেই সিচুয়েশনে যায়নি। তো সামান্য থাকতেই আমি ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছিলাম। তো বাচ্চাদের ডায়াপার র্যাশেস হবে না সেটার জন্য অবশ্যই কিন্তু জিঙ্ক অক্সাইড যুক্ত ডায়াপার র্যাশেস ক্রিম ব্যবহার করতে হবে। জিঙ্ক অক্সাইড যুক্ত ক্রিম বাচ্চাদের স্কিনের উপরে না একটা প্রলেপ তৈরি করে দেয়, আর এই প্রলেপটা কি করে, বাড়তি যে আর্দ্রতা যেটা ডায়াপার থেকে যে আর্দ্রতা সেটা কিন্তু স্কিনের ভেতরে যেতে দেয় না, তো এটা একটা বাধা হয়ে দাঁড়ায়।
তো বাচ্চাকে যখনই আপনি ডায়পার পরাবেন তখনই কিন্তু জিঙ্ক অক্সাইড যুক্ত ডায়পার র‍্যাশেস ক্রিম ব্যবহার করতে ভুলবেন না। আর যদি কোনো কারণে আপনার বাচ্চা ডায়পার র‍্যাশেস হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, অবশ্যই সেই ক্ষেত্রে কিছুদিন অর্থাৎ কয়েকটা দিনের জন্য আপনি খুব বেশি বা ঘন ঘন ডায়পার পরাটাকে স্কিপ করাতে পারেন এবং ট্রাই করবেন বাচ্চার যে এরিয়াতে ডায়পার র‍্যাশ হয়েছে সেটা যেন একদমই ড্রাই থাকে, তার মধ্যে ডাস্টিং পাউডার দিতে পারেন এবং যেটা বললাম জিঙ্ক অক্সাইড যুক্ত ডায়পার র‍্যাশেস ক্রিম আপনি ব্যবহার করতে পারেন। তো দেখবেন বাচ্চা যদি ডায়পার র‍্যাশ হয়েও থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি সেটা সেরে যাবে। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা পার্সোনালি ব্যক্তিগত আমাদের কারোরই না, এটা গোটা প্রকৃতির জন্য, আমাদের পরিবেশের জন্য, সেটা হচ্ছে ডায়পার ব্যবহারের পর যেখানে সেখানে ফেলবেন না। ডায়পার সব সময় একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় ফেলবেন, খুব ভালো হয় র‍্যাপ করে ডায়পারটাকে রেখে দেওয়া এবং নির্দিষ্ট একটা জায়গাতে ফেলা। এবং আজকালকার ব্র্যান্ডরা যে সমস্ত নতুন নতুন ব্র্যান্ড বা যারা পুরনো ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড তারা যে সমস্ত ডায়পার এখন মার্কেটে আনছে সেগুলো কিন্তু ন্যাচারাল ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশের সঙ্গে মিশে যায়। তো এই ব্যবস্থাটাও কিন্তু আপনাকে করতে হবে, কারণ প্রতিদিন একটা বাচ্চাকে যদি আমরা ডায়পার পরাই তাহলে দিনে 6 থেকে 7টা ডায়পার কিন্তু জমে যায়, অর্থাৎ 24 ঘন্টায় 6 থেকে 7টা ডায়পার জমে। তাহলে চিন্তা করুন 10 দিন এবং 1 মাসে কটা ডায়পার হতে পারে। তো এইরকম প্রতি ঘরে ঘরে বাচ্চাদের জন্য যদি আমরা এতগুলো ডায়পার ব্যবহার করি এবং সেই ডায়পারগুলোকে যদি আমরা যেখানে সেখানে ফেলে দিই সেটা কিন্তু আমাদের প্রকৃতির জন্য সেফ না। তাই সবসময় ডায়পারকে একটা নির্দিষ্ট জায়গায় আপনি ফেলবেন এবং একটা নির্দিষ্ট জায়গা যেন নিয়ে যাওয়া হয় তাকে রিইউজের জন্য, সেই ব্যবস্থা হচ্ছে কিনা সেটারও খোঁজ খবর নেবেন এবং যার কাছে গার্বেজ বা যারা আপনার বাড়ি থেকে এসে গার্বেজ নিয়ে যায় তাদেরকেও সেই প্যাকেটটা আলাদাভাবে দেবেন। কারণ ডায়পারের প্যাকেট আমরা সবসময় আলাদাভাবে রাখি এবং আমি ব্যক্তিগতভাবে ডায়পার সবসময় আলাদা জায়গায় জমিয়ে আলাদাভাবে গার্বেজ বক্সে ফেলি। তো সেই জিনিসটাও কিন্তু অবশ্যই মায়েরা মাথায় রাখবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ডায়পার রিলেটেড আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, ট্রাই করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর যদি মনে হয় ভিডিওটি উপকারী শেয়ার করতেও ভুলবেন না, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।